যে তোমাদের সামনে দেখবো এটা আর একটা ড্রেস আছে এটা হলো এটা হলো আমার ডায়মন্ড মেম্বারশিপের জন্য এই যে এটা এরকম আছে আর কি আর এটা সামনে থেকে এই দেখো তোমাদের বোঝায় এই জিনিসটা পেছনে যাবে ঠিক আছে আর সামনের দিকে এসে দেখো জাস্ট এরকম করে সামনে দুটো বাঁধা বাঁধার সিস্টেম বুঝতেই পারছো কেমন হবে ড্রেসটা যখন আমি পরব তখন একদম বাউল তো দেখেছো ড্রেসটা এই যে এটা পরবো আজকে ইয়েতে ডায়মন্ড মেম্বারশিপে এটা সাইড দিয়ে এরকম কাটা আছে এই সাইড দিয়ে কাটা ড্রেসটা না পড়লে বুঝিয়ে তোমাদের বলতে পারবো না কেমন লুকটা আসতে চলেছে এটা হলো সামনে জাস্ট এরকম ঠিক আছে এটা হলো কোমর দিয়ে পেট দিয়ে এরকম জাস্ট খোলা থাকবে আর এটা হলো শর্টস তো এই একটা ড্রেস এসেছে এটা হলো ডায়মন্ডের ওটা হলো হার্ট ডায়মন্ডের তো তোমরা যদি আমার মেম্বারশিপ নেব মনে করো তো তোমরা মেম্বারশিপটা নিবে কী করে অনেকজন আমাকে বলেছে বৌদি মেম্বারশিপ ব্যাপারে একটা ভিডিও বানাও কালকে লাইভ এসছিলাম তখন বলেছিলে তো চলো তোমাদের সঠিক বলে দিই কী করে কেমন করে নেবে তো মেম্বারশিপ নেবার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল করে রাখবে বেল বাটনটাকে অল করে রাখার কারণটা হলো আমি যখন যখন লাইভে আসবো তোমাদের কাছে নোটিফিকেশনটা যাবে ঠিক আছে আর যদি বেল বাটনটাকে অল করে না রাখো তাহলে আমি যখন যখন লাইভে আস তো বেল বাটনটাকে অল করে না রাখলে তোমাদের কাছে নোটিফিকেশনটা যাবে না আমি যখন যখন লাইভে আসবো সেই নোটিফিকেশনটা যাবে না তার জন্য বলি বেল বাটনটাকে অল করে রাখতে সচ্ছমাতে তো এটা মেম্বারশিপদের জন্য না সবার ক্ষেত্রের জন্য এটা বলছি যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো ইউটিউবে তারা প্লিজ বেল বাটনটাকে অল করে রেখো আর দেখো বেল বাটনটাকে অল করে পাশে দেখা যাবে জয়েন্ট বাটন আছে একটা জয়েন্ট বাটনটাই টাচ করবে ওখানে গিয়ে দেখবে মেম্বারশিপে চারখানা অপশান আছে আমার আছে সিলভার আছে গোল্ড আছে আর ডায়মন্ড আছে হট ডায়মন্ড আছে হট ডায়মন্ডটা আমি এ এক এক